আজকে মেয়ের চুল কাটতে বসে গেছি, কারণ চুল কাটবে না, চুলগুলো বেশি হবে, বড় হয়েছে। আর সেলুন আজকে বন্ধ বন্ধ, আর কালকে হচ্ছে জন্ম বাবা বাবা সোজা কনালে সব ইয়ে হয়ে যাবে। দেখেছো একসাথে সব কিছু হয়ে গেছে, আজকে নাপিত হয়ে গেছি। আসলে চুলগুলো না কাটলে হবে না, কারণ চুল বাঁধে না, বাঁধতে বারণ করে। চুলগুলো একটু বড় হয়ে গেছে, এখন নাচ টাচ কমপ্লিট, কারণ নাচের সময় তো চুল বাঁধতে হয়, একটু সমস্যা হয়। আমার চুল ছিল ঘর, আবার বড় হয়ে যাবে। এত বড় চুল রেখে জল থাকে, চুল ভেজানো যায় না। আজকে জল নেবোই নেবো, আজকে পাপা বলবে মা নাপিতই হয়ে গেল। আসলে আমার মেয়েটা চুল একদমই কাটতে চায় না, আর চুলটা যেহেতু আগেই বাজেভাবে কাটা হয়ে গেছিলো, ওর পাপা একবার কাটিয়ে নিয়ে এসেছিলো, এবার সেই চুলটা সমান করতে মানে রাউন্ড করতে অনেকটা সময় লেগে যাবে, আরও একবার কাটলে চুলটা ছোট হবে। আর আজকে ভাবছিলাম আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসবো, ওর পাপার পড়াতে পড়াতে এতটা দেরি হয়ে যায় যে চুল কাটার আর সময় থাকে না, ওর স্কুলের টাইম মানে গাড়ি আসার সময় হয়ে যায়। তো ভাবলাম যে আজকে ওর চুলটা আমি নিজেই কেটে দেবো, আর চুল কাটা তো একদমই সহজ, স্ট্রেট চুল আর একটু বড় চুল, এটাকে একটু সমান করে কেটে নিতে হবে। তো রান্নাবান্না হয়ে গেছে, আগে ভাবলাম চুলটা কেটে দিই, তাই চলে আসলাম নাপিতের কাজ করতে, মানে জুতো সেলাই থেকে চণ্ডী বাত মোটামুটি সব কাজই এখন করে ফেলি, মানে সময় বিশেষে এই কাজগুলো এখন করতে হয়, কিছু করার নেই। আর ছোটো চুলটা করে রাখলে ওর জলটাও কম দাঁড়াবে চুলে, আর এখন তো নাচ প্রায় শেষ, চুল বড় করার একদমই দরকার নেই, স্কুলে যাওয়ার সময় বাঁধতেও হবে না, আর এখনও অনেকটাই ছোটো, এখন চুল রাখার কোনো প্রয়োজনই নেই। তাই অনেক ভুলিয়ে ভালিয়ে বললাম বাবাই চলো আমি চুলটা কেটে দিই, তুমি পরে আবার দরকার হয় যদি কাটা পছন্দ না হয় তুমি দোকানে গিয়ে কেটে আসবে। তো চুল কাটার পরে চিৎকারটা একবার দেখো মেয়ের, আর মেয়েটার অনেক কিছুর উপর থেকে আগ্রহ অনেকটা কমে যাচ্ছে। আগে নাচটাও ভীষণ ভালো করতো, ড্রয়িংও খুব ভালো করতো, ড্রয়িংটার প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু নাচ আর আবৃত্তির উপরে কেন জানি না ইন্টারেস্টটা কমে যাচ্ছে। এখন ওকে অনেকটা পরিমাণে আমার সময় দিতে হবে, কারণ ওর এখন এক্সাম, এখন বড় হচ্ছে, এই স্টেজটা ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, এখন বেশিটা করে সময় দিতে হবে। চুলগুলো সমান ছিল না, ওটা সমান করতে হবে, ওর জন্য রাউন্ড দিলাম। কেমন হয়েছে চুল কাটা, কেমন হয়েছে, সুন্দর হয়েছে না চুল কাটা? আর একটুখানি এইটুখানি করে কাটলে পরে সমান হয়ে যাবে, এই চুলটা একটু বড় করতে হবে, তারপর রাউন্ড করলে আবার সমান হয়ে যাবে, আগের মতো সুন্দর হয়ে যাবে। এগুলো কাটা যাচ্ছে না, যাও যাও যাও। মেয়ে বলছে তোমাকে দিয়ে চুল কাটাবো না, কিন্তু দোকানে গেলে যে কত চুল কাটে আসলে নিজের চোখে দেখতে পাচ্ছে। চলো চুলগুলো পরিষ্কার করা যাক। ওকে ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, চলো।